প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমাদের আজকে দর্শক জনতার কথা বলে, আর আজকে জনতার কথা বলে অনুষ্ঠানে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন আলোকিত মানুষ, বাংলাদেশ পুলিশের অহংকার, বীর মুক্তিযোদ্ধা, একজন লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক, বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য আড্ডা। সাহিত্য নিয়ে আজকে আড্ডা দেব। প্রথমেই বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কর্ণফুলী স্টুডিওতে আসবার জন্য। আপনি নিজেও একটি বই লিখেছেন কর্ণফুলীর বাঁকে, আজকে আমাদের চ্যানেল কর্ণফুলীতে এসেছেন। আপনি কর্ণফুলীর বাঁকে একটি সম্ভবত গানের বই, দুশো গানের বই। আপনার অনেকগুলি গান আমরা আপনাকে যেমন জানি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, লেখক হিসেবে, আলোচক হিসেবে এবং একদম পেট্রিয়টিক সৎ অফিসার হিসেবেও আপনাকে জানি। আমি প্রথমেই এই গান লেখালেখির শুরু কিভাবে যদি একটু বলেন। ধন্যবাদ, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই কর্ণফুলী অনলাইন টিভির পরিচালক এবং কলাকুশলী সহ আপনাদের সকল কর্মকর্তা কর্মচারীদের, যে আমাকে আপনারা সাহিত্যের উপর কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আর আপনাদের এই কর্ণফুলী চ্যানেল আমি বেশ কয়েকবার দেখেছি, এটার মোটামুটি একটা ভালো বৈপ্লবিক পরিবর্তনের আপনারা চেষ্টা করছেন। আপনার মেধা এবং মননশীল দিয়ে এটাকে আপনি একটা ব্যতিক্রমধর্মী অনলাইন টিভি হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আর আপনাদের চেয়ারম্যান মহোদয়, তিনিও খুব একজন আলোকিত মানুষ, জনাব আব্দুল আজিজ সাহেব, আমার পুরানা বন্ধু মানুষ, আজকে আপনাদের স্টুডিওতে এসে আসতে পেরে, যদিও আমি অসুস্থ আসছিলাম চিকিৎসা করাবার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে, আর আপনার আজকে টেলিফোন পাওয়ার সাথে সাথেই আমার আজকে রোগ আমি অনেকটা ভালো হয়ে গেছি। তাহলে বুঝতে পারেন কর্ণফুলীর প্রতি আমার, বইয়ের নামও কর্ণফুলীর বাঁকে, আর আসছিও আজকে কর্ণফুলী টিভির স্টুডিওতে, এই জন্য আপনাকেও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকে যেটা অনুরোধ করব, আপনি তো অনেক ভালো গান লিখেন, আমরা দেখি গান যারা লিখেন গীতিকার তারা হয়তো সবাই আবার কণ্ঠশিল্পী নন, শিল্পী অন্য একটা পর্ব, কেউ গান করেন, কেউ গান লিখেন, কেউ সুর করেন, কেউ মিউজিক করেন, আপনি গান লিখেন, স্বাভাবিক কারণে আপনার হয়তো কণ্ঠ একজন প্রতিষ্ঠিত শিল্পীর মতো নয়। তারপর আজকে যেহেতু পেয়েছি গীতিকারের কণ্ঠে, আপনার একটি যদি গান আমাদেরকে, আপনার লেখা গানগুলি থেকে যদি একটা শোনান। সত্যি আপনি ঠিকই বলেছেন, আসলে একজন ডাক্তার যেমন ইঞ্জিনিয়ার হয় না, আবার একজন হোমিওপ্যাথিক ডাক্তারও আবার অ্যালোপ্যাথিক ডাক্তার হয় না, সব কিছুরই একটা সীমারেখা থাকে, সবাই তার যার যার কক্ষপথে, যেমন পৃথিবীও যেমন তার শশ কক্ষপথে। গান দেখলাম ভাঙা কণ্ঠে সুর আসে না, তো সেরকম আসলে শিল্পী সাহিত্য সংস্কৃতির মধ্যে, বিশেষ করে গান, এটা একটা কঠিন জিনিস, আমি আগে জানতাম না এত কঠিন গান। আমি আসলে একজন ছোট্টখাটো অজ্ঞাত কবি হিসেবে পরিচিত সারা দেশে, এবং কবিতায় আমি বেশ কাব্যে সাহিত্যে আমি 7-8 বার পদকও পেয়েছি, তবে গান কখনো লিখতাম না গত বছর দেড়েক থেকে। এবং এই গান লেখার সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি সেটা আমাদের বর্তমান সময়ের খুবই আলোচিত ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ, রাজনৈতিকভাবে অত্যন্ত প্রজ্ঞাবান এবং একজন আদর্শ নীতিবান রাজনীতিবিদ হিসাবে যাকে আমরা চিনি, তিনি আমাদের আতাউল্লাহ খান। আতাউল্লাহ খান সাহেবের যে রাজনৈতিক এবং
দূরদর্শিতা এবং সাহিত্য সংস্কৃতির সমানভাবে আপনি আমাকে আসলে আমার প্রথম বোধহয় দশটা না বারোটা বোধহয় গান আপনি চেয়েছিলেন এবং এই গানগুলি আপনার বাংলাদেশ টেলিভিশনে খুব জনপ্রিয় ছিল বিশেষ করে টোকাই নিয়ে গান তারপরে আরও কি সমসাময়িক আধুনিক গান তারপরে বিশেষ করে আরেকটা কি ছিল এই দেহতত্ত্বের গান দুই দিনের দুনিয়ায় অনেকগুলি গান বিটিভিতে এখনো বাজে আপনার লেখা বাংলাদেশ টেলিভিশনে মুক্তিযুদ্ধের উপর দিয়েছিলাম মুক্তিযুদ্ধের উপর গান দেশের দেশাত্মবোধক দিয়েছিলাম ওইগুলি আসলে এগুলি বিটিভিতে তো একটা শুনছি শুধু গান না বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলি গান তাই তাহলে তা বিটিভিকেও আমার অভিনন্দন জানাতে হচ্ছে কৃতজ্ঞতা জানাতে হবে এবং আপনার কাছে তো আমি আসলেই আমি মনে করছি আসলে আপনি সম পাবেন না হয়তো কথার কথা নিয়েছেন বা সবগুলি গান শুরু করা সম্ভব হবে না তো জন্য ধন্যবাদ আপনাকে যে আপনি টাকা পয়সা খরচ করার পরও অনেক সিডি নষ্ট হয়ে গেছে প্রায় তিনটার মতো সিডি তা আপনি যে বিনা টাকা পয়সায় যে এতটুকু করতে পারছেন এটার জন্য আমি আবার আমি একটু গান শুনতে চাই আপনার আসলে গান জীবনেও গাই নাই আমার গোষ্ঠীতে নাই কুষ্ঠিত গানের কোনো ইতিহাস নেই তথাপি আমি এই বয়সে গান গাইলে অনেকে হাসে অনেকে আপনভাবে অনেক অনেকে প্রশংসা করে আবার অনেকে বিদ্রুপ করে কেন এই বয়সে যিনি নামাজ কালাম পড়ে যিনি নৈতিকতার কথা বলে যিনি ধর্মীয় কথা বলে তিনি নীতির কথা বলেছেন ধর্মের কথা বলেছেন রমজানের কথা বলেছেন সৃষ্টিকর্তার কথা বলেছেন মুক্তিযুদ্ধের কথা বলেছেন অসাম্প্রদায়িক আমি অনেকগুলি গান দেখি দুশো গান আমি পড়ার সুযোগ এখানে তো দুশো গান শুধু বইতে তাও বিশটা বোধ হওয়া গেছে প্রায় গানের সংখ্যা অনেক বেশি হবে আরো পাঁচশো ছয় সাতশো হবে এটা আপনার অবদান শুধু আপনি শুধু আমাকে অনুপ্রাণিত করাই আমাকে আপনি একটা গান শোনান প্রণোদনা দেওয়াই আমি গান লিখতাম আমি গান কখনো লিখিনি গান লেখাটা কঠিন অত্যন্ত কঠিন আপনার একটা গান আমার খুব মন কেড়েছে সবার উপর মানুষ সত্য মানবতার গান আমি আসলে গান আসলে কখনো গাইনি একদিন আমি আমি যখন সিনিয়র এসপি ডিএসপি ছিলাম কক্সবাজারে তখন আমাকে একটা আমার স্মরণীয় ঘটনা চ্যানেল আইর একটা বোধহয় ইয়ে হয়েছিল ওপেন কনসার্ট ডে ওই ওপেন কনসার্ট ডেতে কে বা কাহারা বলছে যে আর তারা এসপিও বোধ নেই তারা মনে করছে এসপি আমাকে নিয়ে সাগর সাহেব যদি উনি বোধহয় কী নাম পুরো নামটা জানি না ফরিদুর রাজা সাগর কাছে স্যার সাহেবের কাছে নিয়ে পরিচয় করেছে উনি এসপি আমাদের এসপি সাহেব খুব ভালো লেখক কবি সাহিত্যিক কই অনেক মানে বিশেষণ লাগেই আমাকে সেখানে উপস্থাপন করলো করার পর উনি বলে ঠিক আছে তাহলে ওনাকে নিয়ে যাও এখন আমাকে আমি হাইস্ট্রোত চলে আমরা আনন্দ ফুর্তি করতে করতে ওই ওরা অনেকে কলা কৌশলীরা মনে করছে তো জাহাঙ্গীর সাহেব আসলেই ইয়া আসলেই বোধহয় গান গাইতে পারে কবি সাহিত্যিকেরা তো সাধারণত গান করে অনেকেই তা আমি হঠাৎ আসলে আশাও করি নাই এটা কল্পনাও করি নাই আমাকে ওই যে ওপেন কনসার্ট তো বিরাট মানে সিবিসি হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের সামনে নাম ঘোষণা করেছে এখন এখন গান গাইবেন একবারে বিশেষণ দিয়ে যে পুলিশ বাহিনীর এই একজন খুব সৎ এবং দক্ষ অফিসার এবং উনি একাধারে কবি সাহিত্যিক এবং একজন গীতিকারও আসলে আমি কখন তখন গীতিকার ছিলাম না কখনো গান লেখিনি হঠাৎ করে আমি চিন্তা করলাম কী করবো আমার ভয়ে গা সারা শরীর কাঁপতেছে কপাল দিয়ে চিকন ঘাম বাড়িয়ে যাচ্ছে আমি কী বলবো কিছু বলার মতো তো নাই আর যদি কিছু না বলি মানুষ কী বলবে পাগল বলবে ও তো হাসবে তো বুদ্ধি করে বললাম উপস্থিত বুদ্ধি জনতার উদ্দেশ্যে হাত নারী সবাইকে শুভেচ্ছা সংগ্রাম এই সেই জানাইয়ে দুই মিনিট কথা বলে বললাম যে আপনারা কবিতা শুনবেন আমি এমনি ছোটোখাটো কবি কবিতা শুনবেন নাকি গান শুনবেন তো সবাই সমর্থরে উচ্চস্বরে বললো না গান 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 আজ আবারও বলেন চিন্তা করি আমি কিন্তু গাইতে পারি না ভাই আমার মাপ চাই আমি কিন্তু কবিতা শুনাই বলে না 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 গান গান তখন কী করলাম হঠাৎ ভর্তি এবং সাহসকে ভর্তি করে প্রচণ্ড সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে শুরু করলাম দুইটা গান জাস্ট দুই কলি গাইছি আর কি বিশ্বাস করেন মানে আসলে ছেলেবেলের ব্যাপার তো আর আমার বয়স দেখছে এরা একটু মজা করলো আর সবাই মিলি তা আমি তো বুঝি কোনটা প্রশংসা কোনটা ফার্ম এটা বুঝি কোনটা প্রিয় দর্শক আমরা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে আপনারা আমাদের সাথেই থাকুন ফিরছি একটু পরে ধন্যবাদ
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় চ্যানেল কর্ণফুলীর সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান জনতার কথা বলে অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে কথা বলবার জন্য উপস্থিত আছেন, আগেও বলেছি, বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের অহংকার জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, আমাদের চট্টগ্রামের অহংকার এবং বাংলাদেশের অহংকার। আমরা আপনার সাহিত্য নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আপনি অনেকগুলি কবিতা লিখেছেন, গান লিখেছেন, বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, বাংলা সংস্কৃতিও করেছে, আপনার কাছে অনেক ঋণী। আপনি যেমন ইসলামের কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, আবার সমাজ নিয়ে কথা বলেছেন, মানবাধিকার নিয়ে কথা বলেছেন, টোকাইদের নিয়ে গান লিখেছেন, সুবিধা বঞ্চিত, ঠিক এমন আপনি যেমন বর্তমান বিশ্বের প্রধান সমস্যা হচ্ছে সাম্প্রদায়িকতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা আছেন সবাই সারা পৃথিবীতে দেখেন, আমাদের রোহিঙ্গারা ওখানে আজকে বসত বাড়ি ছেড়ে চলে এসছে একমাত্র ধর্মীয় কারণে। এভাবে যদি ফিলিস্তিনের কথা বলি, কাশ্মীরের কথা বলি, কিংবা অন্যান্য জায়গায় যে সারা পৃথিবীতে এখন সাম্প্রদায়িকতার বিষ বাষ্প। আপনি একটা গান লিখেছেন, কেহ বলে গড, কেহ বলে আল্লাহ, কেহ বলে ভগবান, সবাই তার সৃষ্টি, এই গানটা যদি একটু বলেন একটু দুই লাইন। আসলে আবার একই কথা, ধন্যবাদ, আপনার কথা অত্যন্ত সত্য এবং অপ্রিয় সত্য, এবং সমসাময়িক যুগে যা চলতে ধর্মের নামে গোরামি, ধর্মের নামে ধর্মান্ধতা, জাতিগোষ্ঠীর নামে মানুষে মানুষের নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, এই জিনিসগুলি আসলে ধর্মের সৃষ্টি নয়। ইসলাম ধর্ম পরিষ্কার ভাষায় বলা আছে, আসলে ইসলাম কী, ইসলাম কী এই শব্দটা আমরা বুঝি না, ইসলাম শতকরা 80 জন মুসলমান বুঝি না ইসলাম কী, আমরা দুর্ভাগ্যটা ইসলাম মানে বলি আমরা শান্তির ধর্ম, শুধু তাই নয়, ইসলাম মানে সপে দেওয়া, কমপ্লিটলি সারেন্ডার টু দ্য অলমাইটি আল্লাহ, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি রিপিটেশন। বর্তমান সাম্প্রদায়িকতার এই সময়ে আপনার এই অসাম্প্রদায়িক গান আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। এরপর আরেকটি গান আমাকে, যেটা খুব বেশি আমাকে উদ্বেলিত করেছে, বর্তমান বিশ্বে এবং বাংলাদেশে বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, করাপশন। আজকে দেখি দুদকের পরিচালক উনি ঘুষ খাচ্ছেন, পুলিশের ডিআইজি ঘুষ খাচ্ছেন, ইয়াবা ব্যবসা করছেন পুলিশ অফিসার, আমরা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যথেষ্ট বেতন ভাতা অনেক বৃদ্ধি করেছেন, কিন্তু দুর্নীতি বন্ধ হচ্ছে না। এ নিয়ে আপনি একটা গান লিখেছেন, অসৎ পথের আয়ের ধন। আসলে ধন্যবাদ জনাব আতা ভাই, যে গানটা আসলে দুর্নীতি অপ্রতিরোধ গতিতে চলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটার বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, না যেমন করে উনি মাদকের বিরুদ্ধে, না উনি কিন্তু প্রথমে বেতন বাড়িয়েছেন, তারপরে বলছে দুর্নীতি করা যাবে না। এখন বেতন বাড়ার কারণে বরঞ্চ জিনিসের দাম আবার দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে কোথা কোথাও, এই বা বেতন বাড়িয়ে কখনো ঘুষখুরদেরকে ঘুষ থেকে নিবৃত্ত করা যাবে না। আমি বলেছি আমার একটা ফেসবুক স্ট্যাটাসে, যারা যারা দুর্নীতিবাস, মানে সবাই তো বেশিরভাগ দুর্নীতিবাস, 10% লোক সৎ আছে, ভালো আছে, তাদেরকে স্যালিউট জানাই, তাদেরকে সম্মান জানাই, তাদেরকে আল্লাহ দীর্ঘায়ু করুক, তারা ইহকাল পরকাল দুখানেই সম্মান পাবে এবং তাদের শেষ স্থায়ী ফলও পাবে। তবে একটা জিনিস, চরম দুর্নীতিবাস যারা, তাদেরকে বারবার সংশোধন করার পরও সংশোধন করা যাচ্ছে না প্রত্যেকটি ডিপার্টমেন্ট। আমি পুলিশের বেলায় লিখছি, যেহেতু আমি পুলিশের লোক, আমি বলছি এই যে, এবং যে যারা বেশি বেশি ঘুষ খাচ্ছে ধরা পড়তেছে হচ্ছে 2-4 জন, আর যারা নীরবে নিবৃত্তে মানুষকে এইরকম অত্যাচার অবিচার করছে, কেন অভাবে নয়, তাদের প্রতি দেখা যাচ্ছে যে কেউ অভাবে না, বেশিরভাগ আত্ম কী বলে যে ইয়ার জন্য উচ্চাবিলাসী হয়ে অতি লোভ এবং উচ্চাবিলাসী, লোভ এবং উচ্চাবিলাসী, তো এই দুইটার থেকে মানুষকে নিবৃত্ত করতে হলে একমাত্র মানুষের নৈতিক চরিত্র গঠন ছাড়া সম্ভব না। তো এদের তো এখন অনেকে বিসিএস ক্যাডার আছেন, অনেকে ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার আছেন, এক একজনের চাকরি 15-20 বছর হয়ে গেছে, তাকে তো আর স্কুল কলেজে মাদ্রাসায় ভর্তি করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুর্নীতি দমন করার জন্য, সরিষার মধ্যে যদি বুদ্ধুকে থাকে তারাই কে করবে অফিসে বসে, তাও
এটা হচ্ছে দুর্ভাগ্য, যদি করলাম বললাম না বাড়ি একটাই হবে না, কিন্তু একটা কি ব্যবস্থা একটা দোজকে, একটা কি স্বর্গের জন্য একটা নরকের জন্য আল্লাহকে দেওয়ার জন্য এই সমস্ত দেয়ার দিয়ে আমি বলবো নট অনলি ক্রিমিনাল, তারা দেশ ও জাতির চরম শত্রু। আপনি এই যে গানের সুরে সুরে বলেন তো, বলতেছি এই যে অসৎ লোকদেরকে তবলিগে পাঠাবেন তো, যদি আমি তবলিগকে সমর্থন করি না 80% তাদের ভালো লাগে, যারা মুসলমান লোভ নাই, তাদের লোভ মোহ নাই, যারা দুনিয়াবি লোভ ইসলাম মানে তাদের জন্য তবলিগে, অন্য ধর্মের লোক তো দুর্নীতি করে, তাদের মধ্যেও দুর্নীতি করে, তাদের মধ্যে তবলিগে পাঠাবে, তবলিগে তো ওইটা হে সাধু সাধু হইও সাধু সেজো না, হে সাধু মনে রাঙাইও বসনে রাঙাইও না, তবে গয়া কাশি আর মক্কা মদিনায় গিয়েও না, তাদেরকেও ইয়ে আছে। যেমন বৌদ্ধদের একটা জিনিস আমি খুব শ্রদ্ধার সহিত গৌতম বুদ্ধের প্রতি রাখি বলছি, যে তারা যে ওই যে গেরামি ইয়া পরে পোশাক পরে খয়েরি রঙের চিপ কঠিন চিবর দান কয়েকটি অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে গেছি, আসলে না এটা ঠিক আছে, সত্যিকার যদি এরা করে দেখেন বৌদ্ধদের প্রথম কথা হচ্ছে জীব হত্যা মহাপাপ মহাপাপ, বার্মাতে কি করলো এরা, না এরা তো এরা মানুষ না, এরা মানুষ না তো, এরা পশু পশু ঘুমাচ্ছে আর কি, মানে রোহিঙ্গা মতন মানুষ না পশু, তাদের মানবিক কোনো না, ওরা বলছে জীব হত্যা, ওরা কি জীব না, না শুধু জীব না, এদেরকে জীব মনে করে নেই, মানুষ মনে করে নেই, অত সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, সব ধর্মেই বলা হয়েছে মানুষ স্রষ্টার সৃষ্টি সর্বোত্তম পন্থায় সৃষ্টি, লাকাদ খালাকনাল ইনসান আপি আহসানি তাকবিম কোরআন শরীফের ভাষায়, আর আপনি অন্যান্য ধর্মও বলেছে যে মানুষ অমৃতের সন্তান, হিন্দু ধর্ম বলছে, আসলে দেখেন যারা দুর্নীতি করতেছে লক্ষ লক্ষ টাকা দুইটা বাড়ি করতেছে, এদের ম্যাক্সিমাম ছেলে ফেলে দেখেন, যদিও বলে গর্ব করে আমার ছেলে আমেরিকা একজন, আমেরিকা একজন, অস্ট্রেলিয়া একজন, এমন জানি না আতার আতা উল্লাহ খান সাহেবের ছেলে মেয়ে কয়জন বিদেশে, ভাই আমি একজনকেও বিদেশে পাঠাতে পারিনি, আমার চারিটা ছেলেকে অর্থের কারণে পারিনি, আসলে চারিটা ছেলেকে আমি সরকারি স্কুল কলেজে এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, একটা শুধু খুলনা ভার্সিটি। ধন্যবাদ। একটু একদম সর্বশেষ পর্যায়ে মুক্তিযোদ্ধা আপনি, আপনাদের অবদানে আছে দেশ স্বাধীন, লাল সবুজের পতাকা আজকে দেশে উঠছে বিদেশে উঠছে, এই যে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে যদি একটি কবিতা যদি আমাদের শোনান, গান বা কবিতা। হ্যাঁ অবশ্যই, মুক্তিযোদ্ধারা অনেকে আজকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যোদ্ধাদেরকে নিয়ে অনেকে একটু দেখি একটু কিছুটা জানি, বক্র চোখকে দেখে বক্র কথা বলে বলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে, একটু দিলেন কবিতা। আজকে যদি মুক্তিযুদ্ধ যদি আমাদের 9 মাসে না হইয়া 3 বছরে হতো, অধিকাংশ মুক্তিযোদ্ধা সমর মানে সম্মুখ সমরে যুদ্ধ করত এবং অধিকাংশই আজকে শহীদ হতো। যাই হোক, আমাদের ভাতৃ প্রতিবেশী দেশ আমাদের সহযোগিতা করায় ত্বরান্বিত হয়েছে স্বাধীনতা এবং 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি নেগেটিভ বলবো না, নেগেটিভ এখানে বলার কিছু আছে, সেই দিকে না গিয়ে পজিটিভই বলি, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এটা সত্য কথা, তাতে কোনো বন। তো মুক্তিযোদ্ধার উপরে লেখা আমার গান আছে, কবিতা আছে, লও 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 সালাম সকল বীর মুক্তিযোদ্ধাগণ, তাদেরই স্মরণ করি যারা শহীদ হলো করতে গিয়ে ভাষা আন্দোলন, 52, 62, 69 গণ অভ্যুত্থান, কত যে মা বোন 71-এ দিয়েছে আত্মবলিদান, মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিল, মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিল শহীদ হলো, জানাই তাদের লাল সালাম, জানাই তাদের লাল সালাম, বুকে রক্তে লিখে গেল ইতিহাসের মূল বালাম, সেই ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে প্রাণ দিল শহীদ হলো, জানাই তাদের লাল সালাম, জানাই ভাই তাদের লাল সালাম, বুকের রক্তে লিখে গেল ইতিহাসের মূল বালাম, সেই বালামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। আপনাকে যে বিষয়টা দিয়ে শেষ করতে চাই, চট্টগ্রাম আপনার জন্ম, বীর প্রসবিনী চট্টগ্রাম, যেখানে প্রীতিলতার জন্ম, সূর্য সেনের জন্ম, যেখানে জন্ম মনিরুজ্জামান ইসলামাবাদের জন্ম, যে যেখানে রমেশ শীলের জন্ম, যেখানে আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্ম, যেখানে আব্দুল হকের জন্ম, আহমদ সফা, বীর প্রসবিনী এবং সাহিত্য সংস্কৃতিতেও চট্টগ্রাম যথেষ্ট ঋদ্ধ, বিশেষ করে চট্টগ্রামের শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণবের গান এখনও বাংলাদেশে
সমানভাবে জনপ্রিয়। আপনি যে গিয়েছিলেন ওরে সম্পানওয়ালা কিংবা আরও সুন্দর অনেক ভালো ভালো যদি সুন্দর একান মুখ পাইতাম, সেই চট্টগ্রামের আপনি কিংবদন্তির সম্রাজ্ঞী ছিল গানের গানের সে চট্টগ্রামের আপনি একজন রত্ন, চট্টগ্রাম রত্ন, দেশ রত্ন, পুলিশের অহংকার, দেশচিন্তক, রাষ্ট্রচিন্তক। আপনি আপনার প্রাণপ্রিয় চ্যানেল কর্ণফুলিতে এসেছেন, অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আপনাকে আরও বেশি পাবো এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম বরণ্য গীতিকার, লেখক, রাষ্ট্রচিন্তক জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে। আজকে অনেক কথা হলো, আড্ডা হলো গানে, কবিতায়, মুক্তিযুদ্ধ নিয়ে। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কর্ণফুলের সাথে থাকুন। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।